টাইটেল এবং থাম্বনেলে অলরেডি আপনারা দেখেছেন যে সেই বিষয়টা কি বা কি বলছি না বলছি। তারপর আমি বিস্তারিত আপনাদের মাঝে ওখানে তুলে ধরছি, সেটা হচ্ছে যে বিস্তারিত এখন ধরবো না, একটু পরে বলবো, তার আগে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটু লাইক দিয়ে যান, ভালো লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর কথা হচ্ছে ফেসবুক পেজ রয়েছে, সেটা ফলো এবং লাইক করে নেবেন। বন্ধুরা, থাম্বনেল টাইটেল তো আপনারা দেখেছেন, আবারও বলছি, দুবাই সরকার একটা নতুন ভিসা চালু করেছে। সে ভিসাটা কি? নতুন একটা ভিসা চালু করেছে, সেটা হচ্ছে আজাদি ভিসা, এবং এই ভিসাটা অনেক ভালো। কি আমি বলছি না, সেটা আমাকে কয়েকজন প্রশ্ন করে বলছে যে ভাই, আরব আমিরাত সরকার নাকি দুবাই সরকার নাকি একটা ভিসা চালু করেছে, এবং আমি অনেকের কাছেই শুনেছি, আমাকে যিনি সেও বলেছে যে একটা ভিসা আছে আজাদি ভিসা। তো আপনি তো বলছেন এমপ্লয়মেন্ট ভিসা, বিজনেস ভিসা, গোল্ডেন ভিসা, ভিজিট ভিসা, তো আজাদি ভিসা এই ভিসাটা কেমন হবে ভাই, সেটা কতটুকু ভালো হবে, এই জিনিসটা যদি একটু বলতেন আমাদেরকে, বা কেমন? আসলে দেখুন, আজাদি ভিসা বলতে কি, আমি কয়েকদিন আগে একটা ভিডিও তৈরি করেছি যে ফ্রি ভিসা, ফ্রি ভিসা বলতে যেমন কোনো রকমের ভিসা নাই, আজাদি কথাটা অর্থই কিন্তু ফ্রি। এটা আরবিতে বলা হয় বা উর্দুতে যে আজাদি, মানে সেটা হচ্ছে আজাদি আরবি বা উর্দু, বাংলা হচ্ছে ফ্রি, ইংলিশে হচ্ছে ফ্রি। তো যাই হোক, এরকম কোনো ভিসাই নাই, ঠিক আছে, এরকম কোনো ভিসাই আরব আমিরাত বা দুবাইতে নাই যে আজাদি ভিসা বা ফ্রি ভিসা, এরকম কোনো ভিসাই দুবাই সরকার চালু করে নাই। তবে হ্যাঁ, অনেকে সেটাকে আজাদি ভিসা কেন বলে, যেমন আপনি এই দেশে আসলেন, আসার পর আপনাকে বলা হলো যে আপনি বাইরে কাজ করতে পারবেন, আপনাকে একটা সুযোগ করে দেওয়া হবে, বা আরবের কাছ থেকে NOC লেটার, আরবের কাছ থেকে নো অবজেকশন লেটার নিয়ে আপনাকে দেবে, সেই লেটার দিয়ে আপনি বাইরে কাজ করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফ্রি ভিসা, এটা হচ্ছে তোমার আজাদি ভিসা, এটাকে বলা হয় আজাদি ভিসা বা ফ্রি ভিসা। তো এমন কোনো সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি বা সরকারিভাবে কোনো ঘোষণা করেনি যে আজাদি ভিসা বা ফ্রি ভিসা সরকারের আন্ডারে আছে। তাই আপনাদেরকে বলবো যে এইরকম কোনো ভিসাই নাই, ঠিক আছে, এটা সম্পূর্ণ বাউতাবাজি এবং ধান্দাবাজি, আজাদি ফ্রি একই কথা, ঠিক আছে। এটা হচ্ছে মেন আপডেট এবং মেন তত্ত্ব, যেহেতু আমি আসলে এই তত্ত্বগুলো কেন আপনাদেরকে দিই, আপনারা আমাকে প্রশ্ন করেন, আপনারা আমাকে সেই তত্ত্বগুলো জানতে চান, আমাকে বিশ্বাস করেন, এবং আমি সেই সত্যটাই আপনাদের মাঝে তুলে ধরি। এবং এই আজাদি এবং ফ্রি ভিসার নাম করে অনেক দালাল আছে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়, আর মানুষও কী করে যে আরে ভাই, আমি তো ফ্রি ভিসা, আমি তো আজাদি ভিসা, আজাদি আজাদভাবে ঘুরবো এই পৃথিবীতে, দুবাইতে ঘুরবো আর খাইবো। আসলে দেখুন, এটাকে আপনারা আজাদি ভিসা না বলে, ফ্রি ভিসা না বলে এটাও বলতে পারেন, সেটা হচ্ছে গুমান্য ভিসা, মানে ঘুমানো ভিসা, জিমানো ভিসা, মানে আসলেন, ঘুমাইলেন, খাইলেন, যে টাকা খরচ করে আসবেন সেই টাকা আবার দেশ থেকে কিনে চলতে হবে আপনাদেরকে, এটাকে বলা হয় আজাদি ভিসা বা ফ্রি ভিসা। তো এরকম নামের কোনো ভিসাই নাই সরকারিভাবে, ভিজিট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, গোল্ডেন ভিসা, সিলভার ভিসা, আরও অনেক রকমের ভিসা আছে, কিন্তু আজাদি এবং ফ্রি নামের ভিসা বলে যদি আপনাদেরকে কেউ টকাইতে চায় তাহলে সেটাতে কেউ যাবেন না। আমার কথাটা যদি বিশ্বাস করেন তাহলে কেউ যাবেন না, আর যদি যেতে চান তাহলে যেতে পারেন, যে টাকা খরচ করে আসবেন, ধরুন 3 লাখ 3.5 লাখ টাকা খরচ করে আপনি দুবাই আসবেন, আরও 3 লাখ 3.5 লাখ পকেটে করে নিয়ে আসবেন, কারণ এখানে আপনাকে থাকতে হবে, খাইতে হবে, ঘুরতে হবে, ঠিক না, এটা হচ্ছে কথা। তো মাথায় রাখবেন বিষয়টা, দালালের চক্করে পড়বেন না, নিজেকে সতর্ক রাখুন, অন্যদেরকেও সতর্ক করুন। হয়তো আমাকে অনেকেই গালি দিবে, অনেক দালাল আছে তারা আমাকে গালি দিবে, কিন্তু গালি দিলেও কিছু করার নাই, আমার কথা আমি বলেই চাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।